আমি আমি 10,000 টাকা দিলে আপনি আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন তো? কি পাঠালেন? ভিডিও হ্যালো, কার ফোন? আননোন নাম্বার, জানি না কে ফোন করেছে, কিছুই দেখা যাচ্ছে না, কথাও বলছে না। আপনি আমাকে এসব কিসব ভিডিও পাঠিয়েছেন আপনি? দেখুন, আমি কিন্তু আপনার নামে পুলিশে কমপ্লেন করব। বেশি কথা না বাড়িয়ে কিউআর কোড পাঠিয়েছি, ওখানে 10,000 টাকা পাঠা। এক টাকাও দেব না আমি আপনাকে, এক টাকাও দেব না। কেন দেবো আমি আপনাকে? আপনি আমার ফেক ভিডিও বানিয়েছেন, আমাকে ফেক ভিডিও বানিয়ে আমাকে পাঠাচ্ছেন, আমাকে ভয় দেখাচ্ছেন। এক টাকাও দেবো না আমি আপনার নামে, থানায় কমপ্লেন করব, পুলিশে এসে না আপনাকে ধরে নিয়ে যাবে। ভিডিওতে যে ছেলেটিকে দেখতে পাচ্ছি ওটা আমি। হ্যাঁ, আমি পুলিশকে বলবো এরকম ভিডিও কল আমরা রোজ করি, রোজ। আপনি আপনি আমার ফটো নিয়ে, আমার আমার ভিডিও নিয়ে এই ভিডিওটা বানিয়েছেন তো? আপনি সেই জন্যই আমাকে ভিডিও কলটা করেছেন? আরে দূর, আমার মাথা খারাপ করিস না তো, এটা বললো সেটা কর। এই পূজা, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। ওই ওই নমিতা কল করেছে, আমি আমি আসছি, সব ঠিক আছে। ওকে, আপনি ভিডিওটা এক্ষুনি ডিলিট করুন, একটা টাকাও দেব না আমি আপনাকে, আমি আপনাকে একটা টাকাও দেব না। আপনি ভিডিওটা এক্ষুনি ডিলিট করুন, নাহলে আমি পুলিশে আপনার নামে কমপ্লেন করব। আরে টাকা তুই না দিলে তোর বর দেবে, ওকে বলবো যে তোদের সব আত্মীয় স্বজনের কাছে এই ভিডিও পাঠিয়ে দেবো। তোর বর 10,000 কেন, 1,00,000 দিতে রাজি হয়ে যাবে। ঠিক আছে, দিবি না তো রাখ, তোর বরকে কল করছি। এই এই না 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 না, আমি আমি 10,000 টাকা দিলে আপনি আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন তো? আরে পেমেন্ট পেলেই ভিডিও ডিলিট করে দেবো। আপনি প্লিজ ভিডিওটা ডিলিট করে দেবেন, আমি আমি আপনাকে 10,000 টাকা পাঠানোর ব্যবস্থা করছি। তা কথা বলতে বলতে তুই এমনিতেই 5 মিনিট নষ্ট করেছিস, আমি যে কোনো মেয়েকে 15 মিনিট সময় দিই। হ্যাঁ, তোর হাতে আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে টাকা না এলে ভিডিও তোর বরের কাছে চলে যাবে। আমি আমি 5 মিনিটের মধ্যেই পাঠাচ্ছি, আপনি আপনি প্লিজ ভিডিওটা আমার বরকে পাঠাবেন না, আর আমি টাকাটা পাঠিয়ে দিলেই আপনি ভিডিওটা প্লিজ ডিলিট করে দেবেন। হ্যাঁ, আমি আমি 5 মিনিটেই পাঠাচ্ছি। বলছি, তোমার কাছে কিছু টাকা হবে গো? কেন, কি হবে? তোমাকে বললাম না যে নমিতা ফোন করেছিল, তাই নমিতা 10,000 টাকা ধার চাইছিল।
ও বললো ওর ইএমআই দেওয়া হয়নি এই মাসে, তাই সেই টাকাটা আমার থেকে একটু ধার নিতে বললো, বললো নেক্সট মান্থেই আমাকে দিয়ে দেবে। তো জানে না ওকে ইএমআই দিতে হবে, ইএমআই টাকাটা আলাদা করে সরিয়ে রাখতে পারে না। আমি তো তাই বললাম যে ইএমআই টাকা তুই সরিয়ে রাখবি না, তো প্রত্যেক মাসে দরকার হয় এটা। আমাকে কি যে বললো ওর প্রবলেম চলছে, তারপর বললো ওর ছেলে অসুস্থ, তাই আমি আর কিছু। ঠিক আছে পাঠাও। ওকে কি হয়েছে? কিছু না তো, আমি একদম ঠিক আছি। নমিতার ছেলের কি হয়েছে? ও কি হয়েছে আমি না তাড়াহুড়ো তার জিজ্ঞাসা করিনি, ওকে সামান্য কিছুই হয়েছে, আমি 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 জানি না। হয়ে গেছে, এই শোনো, বলছি তোমার ফোনটা দাও তো, ওয়াইফাই এর নাম্বার তোমার কাছে আছে না, দাও ওদের একটা ফোন করি। আমার ফোন? আমি টাকাটা পাঠিয়ে নি তারপর নাও। আরে ওদের অফিসটা বন্ধ হয়ে যাবে, দাও 2 মিনিট লাগবে, দাও তাড়াতাড়ি দাও। শোনো আমাকে 5 মিনিটে টাকাটা পাঠাতে হবে, আমি 5 মিনিটের মধ্যে টাকাটা পাঠিয়ে তোমাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি, আমাকে 2 মিনিট টাইম দাও। আরে ওদের অফিস বন্ধ হয়ে যাবে, আমার 2 মিনিট লাগবে, দাও দাও দাও। আরে ফোনটা দাও, একটু একটু তাড়াতাড়ি কথা বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দাদা, আরে প্রত্যেক দিন ওয়াইফাই ডিস্টার্ব, তোমাকে প্রতিদিন ফোন করছি, একটা খেলা চালিয়েছি, শোন বাফারিং 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 হয়েই যাচ্ছে। ওর হাতে আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে টাকা না এলে। স্বর্ণ বলছি আমাকে 2 মিনিটের জন্য ফোনটা একটু দাও না। হ্যাঁ হ্যাঁ, কি লাগবে? কি পাসওয়ার্ড? হে আমাদের পাসওয়ার্ড কত ওয়াইফাই? 3291 3291। এলাম, পাঠিয়ে দিই আমি। হ্যালো, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিয়েছি, প্লিজ এবার তাহলে ভিডিওটা ডিলিট করে দিন। মানে মানে এসব আপনি কি বলছেন? আপনার সাথে তো এরকম কথা ছিল না, আপনি তো বলেছিলেন আমি টাকা পাঠালেই আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেবেন, আপনি আমার ভিডিওটা ডিলিট করে দিন। দেখুন আমি এত টাকা দিতে পারবো না, আর প্রতি সপ্তাহে আমি এত টাকা কোথা থেকে পাবো? আমি দিতে পারবো না। কি পাঠালেন? ভিডিও? হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার? আরে খেতে টেতে দেবে না নাকি? খেতে দাও, খিদে পেয়েছে। দিচ্ছি।
হাজবেন্ড আমার অনলাইনটা চেক করে, তো আপনি আমার সাথে দেখা করুন, আমি ফেস টু ফেস আপনার হাতে ক্যাশ টাকা দিয়ে দেব। আমি কি এতই বোকা? আমি দেখা করি আর তুই পুলিশ ডেকে আমায় ধরিয়ে দে। আরে না না, আমিও কি এতই বোকা? আমার ভিডিও আপনার কাছে আছে, আমি কি পুলিশ ডেকে আমি নিজের বিপদ নিজেই ডেকে আনবো নাকি? আমি কোনো পুলিশকে ডাকবো না। আপনি প্লিজ আমার সাথে দেখা করুন, আমি অনলাইনে কোনোভাবেও টাকা দিতে পারবো না। আমার সমস্ত অনলাইন আমার হাজবেন্ড চেক করে। এই ঝটপট টাকাটা বের কর, আমার বেরোতে হবে। আমার ভিডিওটা ফোন থেকে ডিলিট করুন প্লিজ। আরে ভাই, এই তো ঝামেলাটা শুরু করলি। তোর হাজবেন্ড যাতে জানতে না পারে তার জন্য আমি নিজে এলাম টাকাটা নিতে। আমার তো অন্য কাজ আছে নাকি? আমার অনেক পার্টির কাছে যেতে হবে। অরিজিনালি তোর জামা কাপড় খুললে কিন্তু তোকে বেশ খাসা লাগবে। Really? তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? তুই জানিস আমার কত বড় গ্যাং আছে? একবার ডাকলে না ডাক না। কি হলো ডাক? আরে ডাক না, কাকে যেন ডাকবি বলছিলি ডাক? কি ভাবিস তুই নিজেকে? কোথাকার এক ফোরিং এসে আমার বউয়ের নামে বদনাম করে দিয়ে চলে যাবে, আর আমি আর আমার পরিবারের সবাই সেটা বিশ্বাস করে নেব? একটা এআই টেকনোলজিকে ইউজ করে আমার বউয়ের ছবি দিয়ে একটা ফেক ভিডিও বানিয়ে সেটা ওর ফোনে পাঠিয়ে দিলি, আর তুই মেনে নিলি যে সেটা আমাদের পরিবারের সবাই বিশ্বাস করে নেবে, তাই না? আমাদের বিশ্বাস এতটা ঠুনকো নয়। ও আমাকে সব খুলে বলেছে। তবে চালটা তুই ভালোই চলেছিস, সেটা স্বীকার করতেই হচ্ছে। মানে তুই একটা ফেক ভিডিও আমার বউয়ের ফোনে পাঠাবি, তারপর তুই আমার বউকে চমকাবি, আমার বউ তার পরিবর্তে তোকে টাকা পাঠাবে, আর তাতে তোর প্রমাণ করতে সুবিধা হবে যে ভিডিওটা ফেক নয় সত্যি। টাকার এত লোভ আপনাদের? হাত পা সবই তো ঠিক আছে, খেটে খেতে পারেন না? এই সামান্য একটা ভিডিও একটা পরিবারের উপর কত বড় বিপদ ডেকে আনতে পারে তার সামান্য ধারণা আছে আপনার? যে মেয়েটির সাথে আপনি এই অসভ্যতাটা করছেন সে লজ্জায় ঘৃণায় নিজেকে শেষ করে দিতে পারে? একটা জীবনের থেকেও কি টাকা পয়সা আপনাদের কাছে এত বড়? আজকে আমি না হয় আমার স্বামীকে সবটা খুলে বলতে পেরেছি, কিন্তু সবাই তো সেটা পারে না। কখনো ভেবে দেখেছেন আপনার পরিবারের যদি কোনো মেয়ের সাথে এরকম করা হতো তখন কেমন লাগতো আপনার? আমি সত্যিই জানি না আপনার কি শাস্তি হওয়া উচিত। তবে আমি আপনাকে আজকে হাত জোর করে একটা কথা বলছি, বিজ্ঞানের এই উন্নত প্রযুক্তির অপব্যবহার না করে তার সুব্যবহার করুন। আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি, এরকম ভুল আর কখনো হবে না। এখন আর হাত জোর করে কোনো লাভ নেই, অন্যায় যা করেছিস তার শাস্তি তো তোকে পেতেই হবে। যা শাস্তি আপনার হওয়ার তা আইন দেবে। আশা করছি ভিডিওটি আপনারা খুব মন দিয়ে দেখেছেন। এতক্ষণ যে ঘটনাটি আপনাদের সামনে দেখানো হলো ঠিক এরকম ঘটনা যে কোনো সময় আপনাদের সাথেও ঘটতে পারে, তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, আর একদম ভয় পাবেন না। পরিবারের কাছে মন খুলে সবটা বলুন, প্রয়োজনে প্রশাসনের সাহায্য নিন। মনে রাখবেন আমাদের রোগের সাথে লড়তে হবে, রোগীর সাথে নয়।
সাবধান থাকুন, সতর্ক থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। নমস্কার।